বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের স্টাইল ক্রাফটস লিমিটেডের নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, ওই কারখানার শ্রমিকদের গত সেপ্টেম্বর ও অক্টোবরে 65% বেতন দেওয়া হয়েছে। নভেম্বরে বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকালে শ্রমিকরা ঢাকা জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। গত 3 দিন ধরে এই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে।